অমন করে তাকিও না, ভালোবাসা হয়ে যাবে। সবাইকে আগুন লাগা ফাগুনের সাথে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আজ সারা দেশে পহেলা ফাল্গুনের সাথে পালিত হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। আগুন লাগা ফাগুনের ভালোবাসার পরশ মেখে রাজধানীর দোকানগুলো সেজেছে ফুলেল সাজে। বসন্তের আমেজ মেখে ভালোবাসা দিবস পালন করছে তরুণ তরুণী, কিশোর কিশোরী সহ সকল বয়সের মানুষ। দিনটিকে বিশেষভাবে স্মৃতির পাতায় গেঁথে রাখতে যুগলদের পোশাকে লেগেছে ফাগুন আর ভালোবাসার ছোঁয়া। পাঞ্জাবি শাড়ির সাথে গহনার স্থান দখল করেছে বাহারি ফুল। এবারের ভালোবাসা দিবসে নতুন মাত্রা যোগ করেছে পহেলা ফাল্গুন। আজ রবিবার 14 ফেব্রুয়ারি রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ফুলের ঘ্রাণের সাথে পাল্লা দিয়ে বাড়ছে তার দামও। স্থান ভেদে ফুলের রানী গোলাপ, যার চাহিদা ভালোবাসা দিবসকে কেন্দ্র করে একটু বেশি থাকে, প্রতি পিস বিক্রি হচ্ছে 30 থেকে 70 টাকা দরে। এছাড়া রজনীগন্ধার স্টিক প্রতি পিস 15 থেকে 20 টাকা, গ্লাডিওলাস ফুলের স্টিক প্রতি পিস 20 থেকে 25 টাকা, চন্দ্রমল্লিকা ফুল 10 থেকে 15 টাকা, ক্যালেন্ডার ফুল প্রতি পিস 5 থেকে 8 টাকা, গাঁদা ফুলের মালা 20 থেকে 40 টাকা ও দেশে চাষ হওয়া অর্কিড প্রতি পিস 100 থেকে 150 টাকা দরে বিক্রি হচ্ছে। শাহবাগ থেকে FA শাহেদ, ব্রেকিং নিউজ।